ইনশা এই অংশে আমরা এরকম একটি অ্যানিমেশন সিন তৈরি করব সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে মেহরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না হোম এক্সারসাইজ অ্যানিমেশন করার জন্য যে কন্টেন্ট এগুলো ওপেন করা রয়েছে ইলিস্ট্রেটারের মধ্যে এই যে দেখতে পাচ্ছি এগুলো সব আলাদা আলাদা ভাবে সেপারেট করা রয়েছে আমরা এখান থেকে লেয়ার প্যালেট যদি অন করি এই যে দেখতে পাচ্ছি লেগ একটা আলাদা লেয়ারের মধ্যে সেপারেট করে রাখা হয়েছে ভ্যাক্টরকে এবং সিএইচ বডি এটাকে আলাদা এবং হ্যান্ড ওয়ান এবং হ্যান্ড টু এগুলোকে আলাদা আলাদা সেপারেট করে রাখা হয়েছে এখন এটাকে ইম্পোর্ট করব ইম্পোর্ট করা রয়েছে আফটার এফেক্টের মধ্যে এখন এই সবগুলিকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে তারপর রেস্টারাইজ এবং মোশন ব্লার অন করে নিলাম এখন এটাকে অ্যানিমেশন করার আগে খেয়াল করতে হবে এটা টাইমিং এবং অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে যাতে অ্যাড হয় যদি না হয় তাহলে এটা রিয়েলিস্টিকলি দেখাবে না যেরকমভাবে আমরা প্রিভিউতে দেখেছি ঠিক এরকমভাবে করার জন্য হুবহু সেম টেকনিক অ্যাপ্লাই করে আমাদের যে পাপের যে পিন রয়েছে এবং অন্যান্য যে লেয়ার রয়েছে ওই লেয়ারের মধ্যে যে পজিশনিং প্যারামিটারসের যে কি ফ্রেম আমরা সেট করবো সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করব সঠিকভাবে অ্যাপ্লাই করা যখন শিখবো একটা লেসনের মধ্যে তখন অন্যান্য লেসনের মধ্যে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করে ভিন্ন ধর্মী এনিমেশন করতে সক্ষম হবো এই জন্য প্রথমে আগে বুঝতে হবে টাইমিংটা কি যখন আমরা প্র্যাকটিস করব তখন এটা খুব সহজেই বুঝতে সক্ষম হব তো এই যে এখানে যে সিএইচ বডি রয়েছে এবং বডির সাথে এখানে যে ল্যাগ রয়েছে এই যে দুটা লেয়ার এই উপরে সিএইচ বডি এবং নিচে হচ্ছে ল্যাগ এই দুটি আলাদা লেয়ার উপরে নিচে করে রাখা হয়েছে এখন লেগের সাথে সিএইচ বডিকে আমরা প্যারেন্ট করে দিব যাতে একটা সাথে আরেকটার পজিশনিক প্যারামিটার যখন আমরা মুভমেন্ট করবো যাতে এটা পারফেক্টলি হয় সেজন্য লেগের সাথে সিএইচ বডিকে প্যারেন্ট করার জন্য এই যেভাবে ড্র্যাক করে সিএইচ বডি দেখিয়ে দিব এখন এই যে সিএইচ বডির সাথে লেগ প্যারেন্ট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন বডিকে যখন মুভমেন্ট করব কিবোর্ড থেকে পি প্রেস করে পজিশন প্যারামিটারস অন করে নিলাম দেখতে পাচ্ছি এটা মুভমেন্ট হচ্ছে এখন এটা টাইম সেগমেন্টকে আমরা টেন সেকেন্ড করে দিই টেন ডট দিয়ে টেন সেকেন্ড করে কিবোর্ড থেকে এন প্রেস করে ওয়ার্ক এরিয়াকে দশ সেকেন্ড করে দিলাম এখন এটাকে আমরা এনিমেট করব পজিশন প্যারামিটার্সের এখানে স্টপও আছে ক্লিক করে কি ফ্রেম সেট করে নিলাম কেউ থেকে শিফট প্লাস পেজ ডাউন দিয়ে দশ ফ্রেম সামনে চলে গেলাম এখানে একটি কি ফ্রেম সেট করে দিলাম তারপরে শিফট প্লাস পেজ ডাউন দিয়ে দিয়ে আবার দশ ফ্রেম সামনে চলে গেলাম এখানে আরেকটি কি ফ্রেম সেট করে দিলাম এখন প্রিভিয়াস কি ফ্রেমে চলে আসলাম মিডেল পজিশনের যে কি ফ্রেম সেট করেছিলাম এখানে এসে এটাকে এভাবে হালকা নিচের দিকে হালকা নামিয়ে দেবো আমাদের মোটামুটি সিম্পল যে অ্যানিমেশন এটা সেট হয়ে গেল এখন সেম একইভাবে আমাদের যে ল্যাগ যে প্যারামিটার্স রয়েছে এটাকে পরিবর্তন করব লেগ লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করো পজিশন প্যারামিটার্স পজিশন প্যারামিটার্স অন করে নেবো নিয়ে এখানে স্টপ আছে ক্লিক করে কি ফ্রেম সেট করে নিলাম শিফট প্লাস পেজ ডাউন দিয়ে দশ ফ্রেম সামনে গিয়ে এখানে আরেকটি কি ফ্রেম সেট করে দিলাম আবার শিফ প্লাস পেজ ডাউন দিয়ে আবার দশ ফ্রেম সামনে চলে গেলাম মিডেলে মিডেলের মতো এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে প্রিভিয়াস কি ফ্রেম মিডেল পজিশনে চলে আসলাম এবং এটার মধ্যে আমরা রোটেশন প্যারামিটার্স অন করে নেব কিবোর্ড থেকে শিফ প্লাস আর প্রেস করে রোটেশন প্যারামিটার্স অন করে নিব সেম একইভাবে সবগুলোর মধ্যে একটা একটা করে কি ফ্রেম অ্যাড করে দেবো এখন এই যে এটা নিচের দিকে নেমে গিয়েছে দেখতে পাচ্ছি এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে ল্যাগ প্যারামিটার্সের এখানে রোটেশন প্যারামিটার্সের এখানে ক্লিক করে আমরা ফাইভ অ্যামাউন্ট সেট করে দেব এখন দেখতে পাচ্ছি আমাদের অ্যাডজাস্টমেন্ট মোটামুটি ঠিক হয়ে গিয়েছে তারপরে এখান থেকে পজিশনকে আরেকটু উপরের দিকে ভেবে উঠিয়ে দিয়ে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে দেব এই যে দেখতে পাচ্ছি এখন যদি আমরা এটাকে মুভমেন্টকে অ্যানিমেশনকে দেখি কেমন মুভমেন্ট হয়েছে কিবোর্ড থেকে অ্যান্ড প্রেস করে ওয়ার্ক এরিয়াকে ছোটো করে দিলাম এখন এটাকে আমরা দেখি এখন আমাদের মোটামুটি পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমাদের হ্যান্ড যে প্যারামিটার্স এগুলোকে আমরা সেট করব এটাকে জুম করে এবার ছোটো করে দিই সেই একইভাবে হ্যান্ডকে আমরা নিচের দিকে এ এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করব তার আগে পাপেট পিন অ্যানাবেল করে দিব আলাদা আলাদা করা হচ্ছে যখন সবগুলিকে অ্যাপ্লাই করা হবে কি ফ্রেম এবং অ্যানিমেশন তখন এটাকে রিয়েলিস্টিক প্রিভিউতে যেরকম আমরা দেখেছি ঠিক সেম এরকম আমরা দেখতে সক্ষম হব এখন এই লেয়ারকে সিলেক্ট করে হ্যান্ড টু এখন এখান থেকে এই যে পাপেট পিন সেট করার জন্য এটাকে ক্লিক করে অ্যানাবেল করে নিলাম তারপরে এই যে এখানে একটা তারপরে মিডেল একটা এই যে এখানে একটা সেট করে দিলাম এখন এবার এগুলোর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যানিমেশন কি ফ্রেম সেটা আমরা সেট করে দিব কিবোর্ড থেকে ইউ প্রেস করে এই যে এখান থেকে পাপেট যে তিনটি পাপেট সেট করেছিলাম এগুলো দেখতে পাচ্ছি সেম আগের মতো কীবোর্ড থেকে শিফ প্লাস পেজ ডাউন দিয়ে দশ ফ্রেম সামনে চলে গেলাম এখানে কি ফ্রেম সেট করে দিলাম ছিফ প্লাস পেজ ডাউন দিয়ে আবার দশ ফ্রেম সামনে গিয়ে কি ফ্রেম সেট করে দিলাম এখন মিডল পজিশনে এসে এবার এটাকে অ্যাডজাস্ট করব এই যে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে এভাবে এভাবে সেট করে দেব সেইম একইভাবে এটাকে আমরা দেখতে পারি কীরকম হলো এই যে এখন দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে হয়েছে সেম একইভাবে আমাদের যে হ্যান্ড ওয়ান এটাকেও একইভাবে সিলেক্ট করে এটার মধ্যে আমাদের যে পিন এটা সেট করবো তার আগে যেহেতু এখানে বড়ি দেখা যাচ্ছে শুধুমাত্র হ্যান্ডকে যদি আমরা অ্যাপেয়ার করতে চাই এই যেখান থেকে একটা কমান্ড রয়েছে সোলো লেয়ার এই সোলো লেয়ার অন করার মাধ্যমে যে লেয়ারকে সিলেক্ট রেখে সোলো অন করা হবে বাকি অন্যান্য সব লেয়ার হাইড হয়ে যাবে এটা চমৎকার একটি ফিচার সোলো লেয়ার অন করে নিলাম এখন এই যেখান থেকে উপরে একটা মিডেলে একটা আর এই যে হাতের যে গোড়ালি এখানে একটা দিয়ে দিলাম সেম একইভাবে এটা সেট করে রাখার পর এবার আমাদের সোলো অফ করে দিই এখন এই লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করে কি ফ্রেমগুলি সেট করে সেট করেছিলাম যে এটা দেখতে পাচ্ছি শিফ প্লাস পেজ ডাউন দিয়ে দশ ফ্রেম সামনে চলে যাব এখানে তিনটি কি ফ্রেম সেট করে দিব শিফ প্লাস পেজ ডাউন দিয়ে আবার দশ ফ্রেম সামনে চলে যাব এখানে আবার তিনটি কী ফ্রেম সেট করে নিব মিডল পজিশনে এসে এই যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট ঠিক আগের মতো এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিব একটু হালকা বাঁকা করে দিব বাস আমাদের কাজ শেষ এখন যদি আমরা এটাকে প্লে করি দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যানিমেশন আমরা অ্যাড করেছি সব পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন এই পুরো অ্যানিমেশনটাকে লুপ অ্যাবল করে দিব অর্থাৎ দশ ফ্রেম পর্যন্ত এটা লুপ হবে এটা করার জন্য জাস্ট একটা কমান্ড অ্যাড করি সবগুলোর মধ্যে তারপর কপি করে দিব এই যে পাপেট যে যেগুলোর মধ্যে আমাদের কি ফ্রেম সেট করেছি যে কোনো একটা পাপেটের মধ্যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করব ক্লিক করার পর এখানে বক্স চলে আসবে কমান্ড যে লিখবো সেটার বক্স চলে আসবে এখানে আমরা লিখে দিব লুপ আউট এল ডাবল ও পি ও বড়ো হাতের দিব ও ইউটি লুপ আউট দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দেব এবং এটাকে কপি করে নেব কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম সেম একইভাবে নিচের পাপেটের মধ্যে অল্টার প্রেস করে ক্লিক করবো কন্ট্রোল ভি আবার এটাকে অল্টার প্রেস করে কন্ট্রোল ভি সবগুলোর মধ্যে পেস্ট হয়ে গেলো সেম একইভাবে লেগের মধ্যে পজিশন রোটেশন এটার মধ্যেও সেম একইভাবে অল্টার প্রেস করে কন্ট্রোল ভি অল্টার প্রেস করে ক্লিক করে তারপরে কন্ট্রোল ভি এবার সিএইচ বডি এটার মধ্যে সেম একইভাবে পজিশনের মধ্যে অল্টার প্রেস করে ক্লিক করে কন্ট্রোল ভি তারপরে এই উপরের যেগুলোর মধ্যে আমরা সেট করেছি সবগুলোর মধ্যে অল্টার প্রেস করে ক্লিক করে কন্ট্রোল ভি কোড কোডগুলি জাস্ট পেস্ট করে দেব সবগুলোর মধ্যে এখন পেস্ট হয়ে গিয়েছে এখন যদি প্লে করি দেখতে পাচ্ছি পুরো সিনের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে মুভমেন্ট এবং অ্যানিমেশন এটা অ্যাড হয়ে গিয়েছে এভাবে খুব সহজেই কন্ট্রোল এ প্রেস করে ই প্রেস করে দিব তাহলে সবগুলি ছোট হয়ে যাবে কন্ট্রোল এ কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম ই সব ছোট হয়ে গেল এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত কি ফ্রেম সেট করার মাধ্যমে পাপেট পিন অ্যাড করার মাধ্যমে এবং নির্দিষ্ট লেয়ারের সাথে নির্দিষ্ট লেয়ারকে প্যারেন করে আমরা এরকম কাঙ্ক্ষিত চমৎকার আমরা করতে সক্ষম হব আজকের লেসনটি এই পর্যন্তই ছিল আশা করছি সকলের কাছে এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরও কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিন আর লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন